من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كتابه المجيد وفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا نبي الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم
বক্সো সাউন্ড নাই বক্সো সাউন্ড দো না বক্সো মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা অন্ধকারে ছিলাম নবী দিয়েছ তুমি আলো যুগে যুগে মোরা সবাই বাসিব তোমায় ভালো سيدنا مولانا أمر نبي بشا نبي نبي ددي سردار بول برانتي গমনে জেতাহার আল্লাহ সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রসুল আমার নয়ন মনি রসুল আমার ভালোবাসা রসুল আমার এ জীবনের সবচেয়ে বড় সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা মাওলানা রওজা শরীফ জিয়ারতে মন যে আমার যেতে চায় দয়া করি দয়ার আল্লাহ দেখবার মদিনায় আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আজকের এই পবিত্র মোবারক মাহফিলের মহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম এতদঞ্চলের এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম যুব বন্ধুগণ বাড়িঘরে পর্দায় অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা তমাম প্রশংসা
আল্লাহ রব্বুল আলামিনের যে আল্লাহ আমাদেরকে এই প্রচন্ড শীতের রাইতে প্রতিকূল পরিস্থিতির মধ্যে কোরআন হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করছেন, তাই আমরা সর্বতম অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, এই ঠান্ডার রাত আমরা যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতে ঠান্ডারে ত্যাগ করিয়া এখানে আইতে পারছি, এটা বর্তমান সময়ের মধ্যে একটা কোরবানি, কারণ আমি নিজেও অনুভব করি আর আমরা বাগাবাজার থেকে নিকানো ঠান্ডা বেশি ফাড়র তল তো না নেই কিছু ঠান্ডার জোর বেশি, তো আমরা কিছু সময় আল্লাহর রাজি খুশির লাগি সবরের মাধ্যমে। তোমার ওগুর সাউন্ড তোরা ঠিক করবা, বক্সর সাউন্ডটা বক্সর ক্লিয়ার দেন না, মাইকর সাউন্ড সিস্টেম ভালো হইলে মাটিতে আরাম পাওয়া যায়, আত্মা বউ হরিয়া উঠে আত্মা ইয়ে করে উঠে। তো কেন আমরা সবর না করিয়া ব আমরার লাগে সম্ভব না, তো সবর করলে অনেক সময় অনেক কঠিন জিনিস সহজ হয়ে যায়। যেমন কোনো মানুষই যদি কোনো কিছুর পুরস্কার আশা নিয়া বিনিময় পাওয়ার আশা নিয়া চলে, তখন কষ্টরে হেয়ার কষ্ট হয় না, ঠিক না? আমি যদি জানি কষ্টের বিনিময়টা আমার আছে, কষ্টের বিনিময় আছে, তখন আমি কষ্টগু করতে দিতাম না। যেমন মনে করেন দুনিয়াদারির উদাহরণ, আজকে যদি কোনো মানুষ হে যদি জানতে পারে আমি রাত যদি বস্তা বই, আমি রাত যদি সারা রাত বস্তা বই, তাহলে সকাল হইলে অতটা আমার পুরস্কার আছে, বস্তা বইলে অতটা আমার মাল আছে, টেকা আছে। তুই আর রাত ঘুমাই বলি আমার মাত বুঝে যান না, কেউ যদি কয় দশটা ঠান্ডা পানি ডুব দিলে ১০,০০০ টাকা দিব দিব না নি, দশটা ঠান্ডা পানি ডুব দিলে ১০,০০০ টাকা বাড়াইবে না নিন দেখিন, ও আজ যদি না ইয়া কেউ কয় এই ইনো কিতা কটায় হবায় আও মাল হবায় সারা যায় আর কি,
ওয়াজ কুম্বাই যাইব আর মেয়াসাব কুম্বাই যাইবা সারা ফালাইয়া হওয়া যাইবা কিনা মাল হবাই পাইয়া যা তো দেখো না দুনিয়া খেও ও পুরস্কার লাগিন ও বিনিময় পাওয়ার লাগিন সারা রায় ফাড়ো খেও খামো তো করেন না এইভাবে মুমিনের লাগিন আল্লাহ পুরস্কার রাখছে এই পুরস্কার হইল এই দুনিয়া خير من الدنيا وما فيها الله نبي خدرا اخ مؤمن لكن پروشکار ہوئیلو خير من الدنيا وما فيها الدنيا اي جي دنيا سے دنيا تکين ایوان এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে অট্টেখা খুন সোনা খুন রূপা খুন হীরা খুন মতি খুন আপনার দুনিয়ার যত সম্পদ ওমা ফিহার মতলব হইল হদিস শরীফ এই হদিসের অর্থ হইল মা ফিহা এই দুনিয়ার যত সম্পদ আছে সব থেকে বালা কিতা রসুল্লাহ কইত্রা গদওয়াতুন ফি সাবিলিল্লাহ আওরাহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাত الدنيا وما فيها الله النبي جناب رسول الله صلى الله عليه وسلم فرمين جدي كن مانوش شخال اتبا বিকাল কোন একটা সময় যদি আল্লাহর রাস্তার মধ্যে খাটাইতে পারে আল্লাহর দিনের খাজের মধ্যে যদি বন্দায় লাগাইতে পারে কয়তরা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এই মানুষের লাগিন এই দুনিয়াতে কি নেই সময়টা তার জন্য বালা এমন নাকি দুনিয়ার তাম সম্পদ কিন তার জন্য বালা হোক সুবহানাল্লাহ দুনিয়াতে কিন বালা দুনিয়ার তাম নেমত সম্পদ কিন তার জন্য বালা হে হইত্রা রসুল্লাহ হইত্রা এখন আমরার ইমান ও পরিমাণ পাওয়ারফুল আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলর মাত থেকে আমরা দুনিয়ার দাম বেশি দেই না আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি আমরা দাম দিতাম তাহলে আজকে আমরার এই দিনের এই মুসলমানের এই অবস্থা হইতো খানে এই করুণ যে অবস্থা এই অবস্থা হওয়ার মেইন কারণ হইল আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল দে সর্বক্ষেত্রে আমরা প্রাধান্য দিছি না এখনো আমরা ইমানের এখন পর্যন্ত অনেক দুর্বলতা আছে তো এই দিনের খাম সকাল অথবা বিকালের কোনো একটা সময় এই ফি সাবিলিল্লাহ এই ফি সাবিলিল্লাহর অর্থ ব্যাপক অর্থ এই যে আমরা আজকে ওয়াজের মজলিসে বইছি এখানে কোরআন এবং হদিসের আলোচনা করা হইব এটাও এই হদিসের ব্যাখ্যা অনুযায়ী
আপনি আমি ফি সাবিলিল্লাহর মধ্যে আছি হোক সুবহানাল্লাহ আল্লাহর রাস্তাতে আছি আমরা এই যত সময় আছি খানো আছি আল্লাহর রাস্তার মধ্যে আছি আর আল্লাহর নবী ফরমান যখন কোন মানুষ আল্লাহর রাস্তার মধ্যে কিছু সময় কাটাইব সকাল হোক أو روحة خير من الدنيا وما فيها شخال هوك بكال هوك الله بندر جنوي شموي تيتو بالايتو دامي شموي دنيا بون دنيا رتمام شمبو تكي در جنو بالا بڑا خريخو كسوان الله আমরা এমন বালার মধ্যে আছি রাসূলুল্লাহ কইতে দুনিয়ার সবথেকে বালা জায়গা আছে আর এই বালায়ের পুরস্কার এর পুরস্কার অনেক বড় কিন্তু জানিয়া রাখবা আল্লাহ নবী ফরমায় ولو أن امرأة من نساء أهل الجنة اطلعت إلى الأرض لأضاءت ما بينهما الله النبي فرمان যদি কোন মানুষ আল্লাহর দিনের কাজের মধ্যে সকাল সন্ধ্যা যখন কাটাইব আল্লাহ তার জন্য এমন পুরস্কারের ব্যবস্থা আল্লাহ করিয়া রাখছে আল্লাহ জান্নাতের মধ্যে এমন ভাবে আল্লাহ তার জন্য জান্নতি হুর রমণী আল্লাহ রাখিয়া রাখছে এরা যদি দুনিয়ার দিকে যদি একবার উকি মারে বেশ থেকে যদি দুনিয়ার দিকে জলক দেখায় তো সুল্লাহ ফরমায় লা আদাত মা বাইনহুমা আল্লাহর নবী ফরমায় এই বেহেশত থেকে জমিন পর্যন্ত এর মধ্যখানের যত জায়গা আছে এই তাম মাসখানের জায়গা এই নারীর জলখর লগে ফর্সা হই যাইব সুবহানাল্লাহ সারা আসমান জমিনের মাসখান নে ফর্সা বানাই দিব কথা আল্লাহ ও বান্দা হল লাগি রাখস আর আমরা দুনিয়ার এমন জিনিসের লগে প্রেম করছি যেগু দুই দিন বাদে নাই হয়ে যায় যেগুর ক্ষয় আছে দুনিয়ার যত সুন্দর নারী হোক যত সুন্দর দুনিয়ার পুরুষ হোক সারা জীবন তাকেনি জি মাইকে আজি আরাম দেন না সাউন্ডটা ক্লিয়ার হইতো একটা খালি আওয়াজ বুঝা যার সবটার লগে সাউন্ড সিস্টেমের দরকার আছে আপনারা আপনারাও আরাম পাইতে আমি নিজে হইতেও আরাম পাইতাম আমি বুঝবাই আর ও আমি খালি খালি আওয়াজ গুদি আর আপনারা বুঝরান বুঝা যাননি আচ্ছা বুঝলে আমি আমার উপরে লইয়া কিছু কইলি কিন্তু আমারও মজা লাগার দরকার আছে আমার মজা না লাগলে আমার হইতে আরাম লাগতো না তো আপনারা মনোযোগ দিবা আর বারে হরতেন তোরা মাতিবার দিবা না আমি আপনারা জানেন আমি আউরি সুরি মাতি না আমি কোরআন হাদিস থেকে না আলোচনা করে জানা আছে না তো আমার লাগিন আপনারা
সহযোগিতা করতে লাগবে, আপনারা ধ্যান থাকতে লাগবে, মনোযোগ থাকতে লাগবে। আমি যখন দেখব আপনার মনোযোগ আছে তখন আমার হইতে আরাম লাগবে না, আমি আরাম পাইব, মনের মধ্যে একটা শান্তি মিলব বলে না আমি যে আলোচনা করি আর বন্দা হলে সমজি আলোয়িতরা, আর আমি তো আমার আলোচনা করি আর না, আমি কোরআন দেখিন আল্লাহ এবং আল্লাহ রসুলর মাতা মাথিয়ার তো এটার লাগিন এগুন তোর হোনাও দায়িত্ব এবং সমজিয়া লওয়াও আমরার মমিনের দায়িত্ব কর্তব্য, ঠিক না? কারণ যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা করা হইব, যেন আল্লাহ তোরা মহব্বত জিকির পড়ি আমরা, হ্যাঁ এই ফারন্তে ঠিক করুকা আমরা আমরা মনে মনে আল্লাহর দিকে মনটারে রুজু করিয়া ধ্যান দিয়া দিলে মনে আল্লাহর আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে মনোযোগ দাও, কোনো কিছু ডিস্টার্ব হইলে আপনার থেকে সবচেয়ে বেশি ডিস্টার্ব হইব আমার, আমি কোরআন ফাউরিমু হদিস ফাউরিমু এবং আমার কথার ধারাবাহিকতা নষ্ট হইব। কিতাব খোয়াত আসলাম মনে আছে তো, আছে না নেই? আমরা যারা দিনের রাস্তার মধ্যে থাকি সকালে হোক বা বিকালে হোক, কোরআনের মহফিলে হোক বা নমাজে হোক বা অন্য জিকিরের মহফিলে হোক, রোজার ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, আল্লাহ বিল্লাহ যে কোনো মহফিল, যে কোনো আপনার দিনই মহফিল, সব ফি সাবিলিল্লাহর মধ্যে পড়ে হোক, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তার মধ্যে পড়ে। তো এই সময়টা বড় মূল্যবান সময়, আর এর পুরস্কারও আল্লাহ কইদরা এমন জন্নতি রমণী তোমার জন্য আল্লাহ নির্ধারিত করিয়া রাখছে, যদি ইত্তালাআতিল আরদি লা আদাআতমা বাইনাহুমা, যদি তারা বেহেশতে কিন শুধুমাত্র দুনিয়ার দিকে একবার উঁকি মারে, সারা দুনিয়ার আসমান জমিনের সব জায়গা আপনার ফর্সা হয়ে যাবে, হোক সুবহানাল্লাহ। ও মাথুগু আমার দুইবার কল আছে, দুইবার কইছি না আগে আবার কইছি, কেতার লাগিন তো আমার ইয়রটা নষ্ট হয়েছে, দুইবার কল আছে। তো দুনিয়ার যে দুনিয়ার পিছনে আমরা আছি, এ দুনিয়ার সুন্দর স্থায়ী জি স্থায়ী না, যত সুন্দর আপনি পুরুষ হন, যত দুনিয়ার সুন্দর নারী হোক, দেখতে দেখতে একদিন এই সৌন্দর্যতা ডলি যাইব, দুনিয়ার সব সুন্দর একদিন নষ্ট হয়ে যাইব, ওই জীবনারি। কিন্তু আল্লাহ আপনার জন্য আমার জন্য যে পুরস্কারের ব্যবস্থা করছে, এই জন্নতের সুন্দরী রমণী তোমার জন্য আল্লাহ নির্ধারিত করিয়া রাখছে, এদের জীবনের মধ্যে কোনো দিন সৌন্দর্য শেষ হবে না, হোক সুবহানাল্লাহ।
ارفر الله النبي فرمان ولملأت ما بينهما ريحا আর এই বেহেশতি জান্নতি হুর যদি জমিনের দিকে একবার চাইন তার শরীরের বেহেশতি সুগন্ধের কারণে আসমান জমিনের তাম জায়গা সারা সুগন্ধই দেব কসবালাল্লাহ সব খুশবুদার হই জীব ও পরিমাণ আল্লাহ তাআলার শরীরের মধ্যে বেহেশতি সুগন্ধ রাস সব সুগন্ধময় আসমান জমি এরপর আল্লাহর নবী ফরমান ওয়ালা নসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওরে দুনিয়ার মানুষ বেহেশতি রমণীর মাথার মধ্যে যে বেহেশতি উড়না আল্লাহ দিয়া দিব এই বেহেশতি উড়না সারা দুনিয়া থাকিন এবং দুনিয়ার তাম সুন্দর থাকিন নার দামি হইব কসবালাল্লাহ দুনিয়ার সব থেকে সুন্দর হইব এবং বালা হইব বেহেশতি বেটিন্দর মাথার মধ্যে যে উড়না তা অগুণ হইল আল্লাহ মমিন হলোর পুরস্কার আছে আজকে আমরা দুনিয়ার মানুষ আল্লাহর নিয়ামত বলিয়া আল্লাহর পুরস্কার বলিয়া দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটছি যে দুনিয়ার পিছনে ছুটার কারণে আমরা আখরত বরবাদ আখরতের নিয়ামত বরবাদ আমরা কিন্তু একবারও খেয়াল নাই আখরতের পুরস্কার স্থায়ী আর দুনিয়ার পুরস্কার অস্থায়ী অস্থায়ী পুরস্কার লাগিন স্থায়ী পুরস্কার আমরা ফাউরি দিছি তো যাই হোক আমি আপনার মনের তৃপ্তির লাগিন মনের শান্তির লাগিন যে আমরা এখানে যত সময় বইমু অত সময় বেকার হইতে না ওই হিসাবে আমি হদিসটা মনে পড়ছে আর হইছি আর ঘুরি ফুরি তো নসিহত আমরা রইত ওয়াজের অর্থ কিটা কিছু আসিলাম কিছু সিল্লাইলাম কিছু ফাল্লাইলাম মজা পাইলাম ওতার নাম ওয়াজের অর্থ না কিটা দিয়ে ওয়াজ গুনা ওয়াজ ইলম যে ওয়াজ শোনার পরে মুমিনের দিলের মধ্যে আল্লাহর ডর ফয়দা হইত ওয়াজ শোনার পরে মুমিনের দিলের মধ্যে আল্লাহর ডর আইত মুমিনের দিলের মধ্যে আখরতের ইয়াদ আইত আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইরাদা মনের মধ্যে আইত দুনিয়াতে কি নাকনদের কথা শুনিয়া বন্দার দিলটা শান্তি পাইত এর অর্থ হইল আওয়াজের অর্থ হইল এইটা এখন কিন্তু আমরা যুবক সকল এমন ভাবে পাগল হইছি আমরা ওয়াজ কাহাকে বলে তাও বুঝি না শুধুমাত্র মনে করি ওয়াজ আমরা কিছু সময় মজা নিলাম খুশি মানাইলাম মনে করলাম আমরা জীবনের সব সার্থক সব আমরা সার্থক হয়ে গেছে গিয়া ওয়াজ হরাইয়া না না ওয়াজ বড় ভালো জিনিস ওয়াজ শোনাও সওয়াব ওয়াজ শোনানিও সওয়াব ওয়াজের নামে তামসা করা কিন্তু সব নাই গুনা ওয়াজের নামে তামসা করা সব নাই গুনা আল্লাহ আমরা রে দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কিদার লাগিন বানাইল
আল্লাহ ফরমাইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়াতানহাউনা আনিল মুনকার আল্লাহ কইত্রা আমরা রে সম্বোধন কইরা তুমি তাইন সর্বশ্রেষ্ঠ উম্মত আদম থেকে নিয়ে যত নবী রসুল জমিনের মধ্যে আইছেন সব নবীর উম্মত থেকে আমার আখিরি জমানার নবী নবীর উম্মত তুমি তাই নইলা সর্বশ্রেষ্ঠ উম্মত ও কারণে তোমার দণ্ডে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ তুমি তাই দুনিয়ার মানুষ রে ভালো কাজের উপদেশ দিবা ভালো কাজের উপদেশ ওয়াজের মাধ্যমে দেওয়া হয় না জি তো আল্লাহ ফরমান তা'মুরুনা বিল মা'রুফ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ তুমি তেন ও কারণে শ্রেষ্ঠ উম্মত তুমি তেন মানুষরে ভালো কাজের উপদেশ দিবায় এবং খারাপ কাজ থেকে দুনিয়ার মানুষরে নিষেধ দিবায় আমরা এখন অলা বালা হয়েছি বালা কাজের উপদেশ তো দেইও না আর কেউ বালা কাজ করলে এটার সমর্থনও করি না এটাও আমার খাসলত আছে না নিজে ওয়াজ গু করলে কত আলোচনা কত সমালোচনা থাকে না নি ই হারি দিতরা ওয়াজ করিয়া হারি দিতরা ওয়াজ করাইয়া হারি দিতরা সমালোচনা থাকে না নি আরে দুনিয়া জাহান্নামের দিকে যার গিয়ে এবার একবার তা খেয়াল করো না অন্তত পক্ষে কিছু সময় যদি ওয়াজের মহফিলে যদি কোনো মানুষ থাকে তাহলে অন্তত পক্ষে এই সময়টা তো গুনার কাজে থাকতো না ঠিক না নেই যত সময় রইব কোরআনের বাণী শুনব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনব আর যত সময় শুনব তত সময়ে তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হইব সুবহানাল্লাহ আর যদি কোনো মানুষ যদি দিলে জানে যদি শুনিলাই তাহলে তার দিলটা মুহূর্তের মধ্যে বদলিব এতে কোনো সন্দেহ নাই কোন সময় মানুষ পরিবর্তন হইব বদলিব হইতে পারতে না অতাল বালার লগে যখন মানুষ মিশিয়া থাকবো হঠাৎ বালায় তারে টান দিব এই টানে তারে বালার দিকে লইয়ে যাব তো আমার বন্ধুগণ বালা কাজ করলে সমর্থন করিয়াম কারণ আল্লাহ ফরমান তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ولا تعاونوا على الإثم والعدوان আল্লাহ কইত্রা বালা খাজের মধ্যে তোমরা সাহায্য সহযোগিতা করো একে অন্যর বালা খাজে সহযোগিতা করো সাহায্য করো তাকওয়ার ফরেজগারির খাজের মধ্যে তোমরা অন্যের সাহায্য করো আল্লাহ খুদ্রা ওলা তাআওয়ানু আলাল ইসম এবং গুনার খাজের মধ্যে মানুষ তোমরা সাহায্য করিও না গুনার খাজে মানুষের সাহায্য করিও না কারণ হইল আল্লাহর নবী ফরমান আদ্দাল্লু আলাল খাইরি কাফাইলিহি কোনো মানুষ যদি কোনো মানুষরে যদি বালা পথের সন্ধান দেয় নেক কাজের উপদেশ দেয়
আর এই উপদেশ পায়া যদি কোনো মানুষে নিজের নেক আমল করে উপদেশ দেনে ওয়ালা ও সমান হিসাবে সওয়াব পাইবে হক সুবহানাল্লাহ আপনি যদি একটা মানুষরে বালার ফতো পৌঁছাই লইতে পারেন উপদেশ দিয়া আর যদি আপনার কোনোদিন জীবনের উপদেশ দেওয়া লাগে না আর এই বালার পথের মধ্যে যদি এই মানুষটা চলে আল্লাহর কসম রাসূলের হাদিস অনুযায়ী যতদিন এই মানুষ নেক আমল করব ততদিন তার আমলের লগে লগে তুমিও সমান হিসাবে সওয়াব পাইবা হক সুবহানাল্লাহ মনে করেন উদাহরণ আমি আপনার কোরআন দিন মাতিয়ার বা আরো আলিম হলে মাতুন না নি এর মধ্যে দিন হুনিয়া যদি কোনো মানুষ নেক আমল করা ধরিলে যে আলিমে মাতার কারণে